হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে অতি পরিচিত একটি গাছ নিয়ে আলোচনা করব আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তুলসী গাছ এর উপকারিতা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন হ্যাঁ বন্ধুরা এর একটি পাতা আপনারা যদি নিয়মিত ব্যবহার করতে পারেন বুড়ো বয়সেও আপনি জোয়ানের মতো থাকতে পারবেন সুন্দর আজ আমি আপনাদেরকে এমন একটি টিপস দেব যা ব্যবহার করলে আপনি কখনোই যা ব্যবহার করলে আপনার চেহারাকে কখনোই বুড়ো হতে দেবে না আপনার বয়স যদি বেশি হয়ে যায় তারপরও আপনার চেহারাতে যে বুড়ো বয়সের ছাপ রয়েছে তা ফেলতে দেবে না এই পাতাটি অর্থাৎ আমি আপনাদেরকে বলবো তুলসী পাতার গুণাগুণ সম্পর্কে এই তুলসী পাতা এমন কোনো জায়গা নেই যে যেখানে খুব সহজেই এই পাতাটি পাওয়া যায় না এবং আমি মনে করি অনেকের ঘরেই এই তুলসী পাতার গাছ দেখা যায় কিছু কিছু ব্যক্তি ধর্মীয় কারণে এই তুলসী পাতার গাছ লাগিয়ে থাকেন এবং অনেক লোক আছে এর উপকারিতা জানার পর এই তুলসী পাতা হাতের কাছেই রেখে দেয় কেননা আপনি যদি তুলসী পাতা নিয়ম করে খেতে পারেন এতে করে আপনার শরীর থেকে বিভিন্ন ধরনের অসুখ দূর হয়ে যায় ঠিক এভাবেই আপনি যদি আপনার চেহারাতে এই তুলসী পাতা লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার চেহারাতে যে বয়সের ছাপ অর্থাৎ রিঙ্কেলস আছে তা দূর হয়ে যাবে এবং বুড়ো বয়সেও আপনি থাকতে পারবেন জোয়ানের মতো তো দর্শক চলুন তাহলে টিপসটি জেনে নেওয়া যাক এই তুলসী পাতা কিভাবে আপনার চেহারাতে ব্যবহার করে আপনার বয়সের ছাপ দূরে রাখতে পারবেন আপনার ত্বকের বয়সের ছাপ দূর করার জন্য আপনি এই তুলসী পাতাকে দুইভাবে ব্যবহার করতে পারেন প্রথমে তো আপনি এই তুলসী পাতাকে গাছ থেকে তুলে আপনার কাছে রেখে দিতে পারেন এবং সেটি শুকিয়ে সেই গুঁড়ো ব্যবহার করতে পারেন পরিষ্কার কিছু পাতা তুলে সেটিকে ভালোভাবে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অথবা তুলসী পাতার গুঁড়োর সাথে পানি মিশিয়ে পেস্ট করে নিতে পারেন এই দুটি উপায়ের মধ্যে যেটি আপনার পছন্দ হবে সেটি আপনি আপনার ত্বকে লাগিয়ে অন্তত পনেরো মিনিট অপেক্ষা করবেন তাহলে আপনি ধীরে ধীরে দেখবেন যে আপনার ত্বক থেকে বয়সের ছাপ এবং রিঙ্কেলস দূর হবে আপনি যদি এই টিপসটি ব্যবহার করে উপকার পান তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন টানা তিন থেকে চার মাস ব্যবহার করতে হবে এই কাজটি যদি আপনি নিয়মিত কিছুদিন করতে পারেন তাহলে আপনাদের চেহারা থেকে রিঙ্কেলস দূর হয়ে যাবে আপনার বয়স ধীরে ধীরে কম দেখাতে থাকবে এবং আপনি জোয়ানের মতো দেখতে লাগবেন এটি যে শুধু আপনার চেহারা থেকে বয়সের ছাপ দূর করবে তা কিন্তু নয় এটি নিয়মিত ব্যবহারে আপনাদের স্কিন থেকে বিভিন্ন ধরনের সমস্যা দূর করে ফেলবে যেমন ব্রনের সমস্যা আজকালকার সময়ে প্রায় অনেক ধরনের আজকালকার এই সময়ে প্রায় অনেক ধরনের ছেলেমেয়ের চেহারাতে এই ব্রনের সমস্যা দেখা যায় সাধারণত আমরা এখন ব্যায়াম খুব কম করি এবং বাইরের পড়া অর্থাৎ জ্যাং ফুড অনেক বেশি গ্রহণ করে থাকি যার কারণে আমাদের শরীরে কিছু রকমের ব্যাকটেরিয়া তৈরি হয় যার কারণে চেহারাতে ব্রণের মতো সমস্যা দেখা যায় এর জন্য আপনি তুলসী পাতার পেস্ট নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে গোলাপ জল মিশিয়ে ত্বকের মধ্যে লাগিয়ে রাখতে পারেন তারা কয়েকদিনের ব্যবহারে আপনাদের ত্বকে এই ব্রণের একটি ভাইরাসও খুঁজে পাওয়া যাবে না এছাড়াও আপনাদের যদি চুলের সমস্যা থেকে থাকে আপনার চুল যদি ঝরে পড়ছে অথবা বয়সের আগেই চুল সাদা হয়ে যাচ্ছে তাহলে আপনি এই তুলসী পাতার প্যাকটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের জন্য আপনি তুলসী পাতার পেস্ট অথবা তুলসী পাতার গুঁড়ো নিয়ে নেবেন এর মধ্যে আপনি সামান্য আমলা পাউডার নিয়ে পেস্ট তৈরি করে নেবেন এবং এটি আপনি আপনার চুলের মধ্যে গুঁড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে রাখবেন আপনি আপনার চুলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত এই টেস্টটি লাগিয়ে রাখবেন তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন এতে করে আপনার চুল ঝরে পড়া এবং চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা যেমন দূর হয়ে যাবে পাশাপাশি আপনার ত্বকের স্কালকে ঠান্ডা রাখতে অনেক সাহায্য করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজ আমি আমার ভিডিওর মাধ্যমে জানালাম আপনি এই তুলসী পাতা দিয়ে কিভাবে আপনার বয়সের ছাপকে দূরে রেখে তার ধরে রাখবেন এবং নিজেকে জোয়ানের মতো সুন্দর রাখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমার কমেন্ট বক্সে এটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে নিন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ